গুড মর্নিং স্টুডেন্টস, আজকে বেঙ্গলি লিটারেচারের একটি খুব সুন্দর কবিতা নিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। তো সেই কবিতাটি কি? সেই কবিতাটি হচ্ছে প্রশ্ন, আর কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই দুটি জিনিস খুব ভালো করে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কবিতার নাম এবং কবির নাম। তাহলে কবিতার নাম হলো আমাদের প্রশ্ন, আর কবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তো কবিতাটা শুরু করার আগে আমরা একটু কবি সম্বন্ধে জেনে নেব, অর্থাৎ কবি পরিচিতি কি। তো আমাদের যিনি কবি এই প্রশ্ন কবিতার, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম হয় 1861 সালের 7ই মে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। তিনি একদিকে যেমন ছিলেন বিশ্বকবি, অন্যদিকে তাকে আবার কবিগুরুও বলা হতো। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের নাম আশা করি তোমরা শুনেছ। তো সেই কাব্যগ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান। আর শান্তিনিকেতনে যে ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেটাও তারই জন্য, অর্থাৎ পরে যেটাকে আমরা জানলাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেটাও আমাদের কবিগুরুরই প্রতিষ্ঠা। আর 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট এই কবিকে, অর্থাৎ আমাদের বিশ্বকবি, আমাদের কবিগুরু, এই কবিকে আমরা হারাই, অর্থাৎ 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তার মৃত্যু হয়, তিনি পরলোক গমন করেন। তাহলে এই হয়ে গেল আমাদের কবি পরিচিতি। এইবার চলো আমরা কবিতাটি পাঠ করি। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে উড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। তাহলে এই হয়ে গেল আমাদের কবিতা। তাহলে এই কবিতাটি তোমরা 10টি লাইন খুব ভালো করে লার্ন করবে, আর যখন আমি লাইভ ক্লাসে তোমাদের ধরব তখন কবিতার নাম, কবির নাম বলে তারপরে সেগুলি উল্লেখ করে তারপরে তোমরা তোমাদের 10টি লাইন শুরু করবে বলতে। তো 10টি লাইন আমি বললাম লার্ন করতে, কিন্তু পুরো কবিতাটা খুব ভালো করে পড়তে হবে, কারণ কবিতার কোথা থেকে কীরকম ধরনের প্রশ্ন আসবে সেটা বলা যাচ্ছে না। অর্থাৎ কবিতার শেষের দিক থেকেও প্রশ্ন হতে পারে, ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন, কবিতার প্রথম থেকেও হতে পারে বা মধ্যে থেকেও হতে পারে। তো তার জন্য তোমাদের কী করতে হবে, কবিতাটা খুব ভালো করে পড়তে হবে যেন প্রশ্নের উত্তরগুলি অতি অবশ্যই দিতে পারো, আর লার্ন করবে 10টি লাইন।
তাহলে কবিতাটা তো খুব সুন্দর কবিতা, আশা করি তোমরা বুঝলে। আর এই কবিতাটির মূল ভাব কি সেটা আমি পরে বলছি। তো সেই খুব ভালো একটি কবিতা, অতএব আশা করছি তোমাদের খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে তোমাদের লার্ন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আরও আর একবার কবিতাটি পাঠ করছি। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। এই হলো আমাদের কবিতা। এখানে কতগুলি শব্দ আছে, এই শব্দগুলি মনে হয় তোমাদের অজানা শব্দ। যেমন একটি শব্দ হচ্ছে মেলা, অর্থাৎ সকাল থেকে পড়েছি যে মেলা, মেলা অর্থাৎ অনেক, সূর্যি অর্থাৎ সূর্য, এটা তোমরা জানো, চুবড়ি, চুবড়ি অর্থাৎ কি না, বেতের তৈরি ছোট ঝুড়ি, দেখবে ছোট ছোট ঝুড়ি গ্রামগঞ্জের দিকে শাক তোলবার জন্য ছোট ছোট ঝুড়ি ব্যবহার করা হয়, সেই ঝুড়িগুলি কিসের তৈরি, না বেতের তৈরি, সেই বেতের ঝুড়ি নিয়ে শাক তোলা হয় বা শাক তুলতে যাওয়া হয়। আধার অর্থাৎ অন্ধকার, তোমরা জানো আশা করি। সাজ অর্থাৎ সন্ধ্যা, এখানে যে কথাটি বলেছে যে মনে কর না সন্ধে হলো যেন, বা সাজের তারা অর্থাৎ সন্ধ্যা তারা, সন্ধেবেলায় যে তারা সন্ধ্যা তারা তাকে বলা হয়, সাজ অর্থাৎ সন্ধ্যা। এই হয়ে গেল তোমাদের শব্দার্থ। আর এখানে একটি গাছের কথা বলা হয়েছে, অর্থাৎ মাদার গাছ। মাদার গাছ কি না, একটু বড় আকৃতি এক ধরনের গাছ, এর আসল নাম হচ্ছে মন্দার গাছ। এই গাছের এক ধরনের ফলও হয়, সেই ফলকে বলে লকুচ ফল, ঠিক আছে? তাহলে এই গাছের আসল নাম কি মনে রাখতে হবে, সেটা হচ্ছে মন্দার গাছ, সেই মন্দার থেকে এসেছে মাদার গাছ, ঠিক আছে? তাহলে আশা করি কবিতাটা তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? এইবার আমরা কবিতাটির মূল ভাবে চলে যাব, অর্থাৎ কবিতাটির মূল ভাব কি, এই যে কবিতা পাঠ করলাম আমি, আশা করি এই কবিতা থেকে তোমরা বুঝতে পারলে যে এখানে মা ও ছেলের মধ্যে কথাবার্তা হচ্ছে। তো এখন প্রশ্ন, কথাবার্তাটা কিসের কথাবার্তা চলছে? না, মা একজন আছেন, একটি ছেলে তার মাকে অনুরোধ করছে। কি করছে অনুরোধটা, কি না, মা সকাল থেকে আমি অনেক পড়েছি, আমি খুব পড়েছি, এখন এবার আমাকে ছুটি দিতে বলো। তো এই হচ্ছে ছেলে তার মাকে অনুরোধ করছে, সকাল থেকে আমি খুব পড়েছি, আমার আর পড়াশোনা করতে ভালো লাগছে না, এবার আমার ছুটি চাই, আমাকে ছুটি দিতে বলো। আর কি বলছেন, না এখন আমি তাহলে কি করব, না এখন আমি তোমার ঘরে অর্থাৎ মায়ের ঘরে বসে শুধু পড়া পড়া খেলা করব। অর্থাৎ পড়া পড়া খেলা হচ্ছে এক ধরনের খেলা, যেমন আদার্স খেলাগুলো আছে সেরকম পড়া পড়া খেলা হচ্ছে এক ধরনের খেলা,
কবি এটাই বলতে চেয়েছেন যে মায়ের ঘরে বসে শুধু এখন আমি পড়া পড়া খেলা করবে, পড়াশোনা করব না। তারপরে কি তুমি বলছো, অর্থাৎ সে তার মাকে বলছে যে তুমি বলছো যে এখন সবে দুপুর, ঠিক আছে, মা হয়তো বলছেন ছেলেকে যে এখন সবে দুপুর, এখন কি করে খেলা হবে। তো সেটাই আবার সে প্রশ্ন করছে মাকে, ঠিক আছে তুমি বলছো এখন সবে দুপুর, সেটাই না হয় আমি মেনে নিলাম, ঠিক আছে সেটাই মানলাম, কিন্তু দুপুরবেলা একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। সে আবার মাকে প্রশ্ন করছে যে একদিনও কি দুপুরবেলা হলে, একদিনও কি দুপুরবেলা হলে সেটাকে কি বিকেল বলে ভাবতে পারা যায় না, অর্থাৎ দুপুরবেলাকে কি বিকেল বলে একদিনও কি ভাবা যায় না। সে আবার প্রশ্ন করছে তার মাকে যে দুপুরবেলাকে বিকেল বলে তো ভাবা যেতেই পারে, আর বিকেলের ভাবনাগুলো কি তার না, দুপুরবেলাকে সে বিকেল বলে ভাবছে আর তার সঙ্গে সঙ্গে সে তার মাকে ভাবতে অনুরোধ করছে, কি বলছে না দুপুরবেলাটাকে প্রথম কথা হচ্ছে তুমি বিকেল বলে ভেবে না, তার সঙ্গে আরও কি কি ভাববে না, ও বলছে আমি তো বেশ ভাবছি, আমি তো বেশ ভেবে নিচ্ছি আমার মনের মধ্যে যে এই হচ্ছে বিকেলবেলা, বিকেলবেলা অর্থাৎ কি কি হবে না, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, অর্থাৎ সূর্য মাঠের শেষে সূর্য ডুবে গেছে, বাগদি বুড়ি বেতে ঝুড়ি নিয়ে এসে শাক তুলছে, পুকুর ধারে এসে সে শাক তুলতে শুরু করেছে। তাহলে এক ভাবনা হচ্ছে যে সূর্য মাঠের শেষে ডুবে গেছে, দু নম্বর ভাবনা কি না বাগদি বুড়ি, অর্থাৎ সূর্য ডুবে গেছে রোদ নেই, বাগদি বুড়ি কী করবে এবার, তার বেতে ঝুড়িটি নিয়ে এসে সে এবার শাক তুলতে শুরু করবে, অর্থাৎ শাক সে তুলছে। আর কি আরও ভাবতে বলা হচ্ছে বা সেও ভাবছে আরও যে মাদার গাছে আধারগুলো মাদার গাছের তলায়, অর্থাৎ মাদার গাছ অর্থাৎ মন্দার গাছ যেটা সেই গাছের নিচে আধারও হয়ে গেল, দিঘির জল কালো হয়ে গেল, অর্থাৎ অন্ধকার নেমে আসছে তাই মনে হচ্ছে দিঘির জল তো এবার কালো, দিঘির জল তো দিঘির জলে কিন্তু আর অন্য রঙ নেই, অন্ধকার নেমে এসেছে সেই অন্ধকারের ছায়া দিঘির জলের উপর পড়েছে এবং দিঘির জলকেও মনে হচ্ছে তখন কালো। হাটের থেকে সবাই ফিরে এলো, অর্থাৎ হাটে যারা গিয়েছিল তারা সবাই ফিরে এলো, অর্থাৎ কি হয় না যখন বিকেল হয়ে যায় সূর্য যখন ডুবে যায় তখন তো মাঠে যারা গিয়ে থাকেন হাটে যারা গিয়ে থাকেন তারা তো সবাই এবার বাড়ি ফেরার চেষ্টা করেন, তারা সবাই বাড়ি ফিরতে শুরু করে তাই না। তো তাই এখানে বলা হচ্ছে কবিতার মধ্যে যে হাটের থেকে সবাই ফিরে চলে এলো, অর্থাৎ অন্ধকার নেমে গেছে সূর্য ডুবে গেছে তাই সবাই হাটের থেকে ফিরে এলো, আর মাঠের থেকে মাঠে যারা গিয়েছিল চাষ করতে সকালে তো চাষ করতে যায় চাষিরা, আবার যখন অন্ধকার হয়ে যায় সূর্য যখন ডুবে যায় তখন কি হয় না তারা সবাই আবার নিজের বাড়িতে ফিরে আসে, সেটাই এখানে বলা হচ্ছে হাটে যারা গিয়েছিল মাঠে যারা গিয়েছিল তারা সবাই যেন ফিরে এলো। আরও বলা হচ্ছে তার মাকে যে তুমি মনে করে নাও না এখন সন্ধ্যা, এখন সন্ধ্যাই হয়ে গেল আর আকাশে দেখো সন্ধ্যা তারাও উঠে গেল, অর্থাৎ আকাশে সন্ধ্যা তারাও উঠছে। তাই বলা হচ্ছে মাকে যে মনে কর না সন্ধ্যে হলো যেন, আবার প্রশ্ন করছে যে এখন মনে করে নাও সন্ধ্যে হয়েছে যেন সন্ধ্যা তারা আকাশে উঠেছে। তারপরে শেষ প্রশ্ন সে তার মাকে আবার করছে যে রাতের বেলা যদি দুপুর হয়, রাতের বেলাটাকে যদি লোকে দুপুর বেলা বলে অর্থাৎ সেটা যদি সত্যি হয় তাহলে দুপুর বেলাকে রাত বলা যাবে না কেন, রূপ দুপুর বেলাকে রাত বলতে ক্ষতি কোথায়, এখানে ক্ষতি সে কিছুই দেখতে পাচ্ছে না। আর সত্যি তো তাই, অর্থাৎ এখানে যে কবিতায় বলা হয়েছে এখানে যে রাতের বেলা দুপুর যদি হয়
অর্থাৎ আমরা কথায় কথায় বলি না যে রাত দুপুরে চললো, রাত দুপুরে এই ঘটনা ঘটলো, রাত দুপুরে এই হয়েছে। তো রাত দুপুর, এই যে ছেলেটি এই রাত দুপুরকে নিয়ে প্রশ্ন করছে, অর্থাৎ রাত দুপুর অর্থাৎ আমরা কি বুঝি না, মাঝ রাত বা অনেক রাত। তো এই অনেক রাত বা মাঝ রাত এই যে সময়টা, এই সময়টাকে যদি রাত দুপুর লোকে যদি বলে, অর্থাৎ দুপুর বলে যদি লোকে মেনে নেয়, সত্যি বলে মেনে নেয়, তাহলে দুপুরবেলাকে রাত কেন বলা হবে না? দুপুরবেলাকে রাত বলতে ক্ষতি কোথায়? এই হচ্ছে রাত দুপুরের একটি ছোট্ট গল্প, সেই গল্পটি হচ্ছে ছেলেটি। তো এই হচ্ছে আমাদের কবিতার মূল ভাব, অর্থাৎ মূল প্রশ্ন হচ্ছে যে দুপুরবেলা কে কেন রাত্রি বলা যাবে না, এই হচ্ছে ছেলেটির প্রশ্ন। তার সঙ্গে আরো অনেক প্রশ্ন ছেলেটি তার মাকে একা করে করছে। তো এই হচ্ছে আমাদের কবিতাটির মূল ভাব। আশা করি কবিতাটি তোমাদের ভালো লাগলো এবং মূল ভাবটাও খুব ভালো করে মনে রেখো, মূল ভাবটা মনে রাখা দরকার। কারণ যদি কবিতার মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন চলে আসে, বড় প্রশ্ন, তাহলে যদি মূল ভাবটা তোমাদের মনে থাকে, তাহলে সেই মূল ভাব থেকেও তোমরা কোনো প্রশ্ন উত্তর, যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের অনেক কিছু হয়ে গেল। 1 নম্বর হচ্ছে প্রশ্ন কবিতাটি পাঠ করলো, 2 নম্বর হচ্ছে কবি পরিচিতি সম্বন্ধে আমরা জেনে নিলাম, আমাদের শব্দার্থও হয়ে গেল, রাত দুপুর সম্বন্ধেও, রাত দুপুর যে ঘটনাটা, রাত দুপুর যে ব্যাপারটা কি সেটাও আমরা জেনে নিলাম, আর কবিতার যে মূল ভাব সেই মূল ভাব আমাদের আলোচনা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রইল আজকের আমাদের ক্লাস ওয়ার্ক। পরের দিন আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে।